বন্ধুরা, আজকের লেকচার সাবজেক্টটি হলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। তো আপনারা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং স্ট্যাটাস কী রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভাল রয়েছে, তো আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব। তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন। নবান্ন সূত্রের খবর, চলতি বছর ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 5,000 টাকা বা 2,000 টাকা দেওয়া হবে চাষিদের। সেই সময় কৃষক বন্ধু প্রকল্পে চাষির সংখ্যা আরও বাড়বে বলে আশা রাজ্য সরকারের আধিকারিকদের। তাদের আশা, ডিসেম্বরে প্রায় 66 লাখ চাষিকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ সাহায্য করা হবে, যে প্রকল্পে বছরে 4,500 কোটি বরাদ্দ করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারলেন, ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার কী রয়েছে স্ট্যাটাস। তার জন্য আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর লিখবেন কৃষক বন্ধু, লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে উপরে তুলবেন, তোলার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভোটার কার্ড, তারপরে নিচে দেখতে পাচ্ছেন এন্টার ভোটার কার্ড। তো আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, তো আপনারা এই বক্সে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট, তো আপনারা ট্রাফিক লাইট এখান থেকে সিলেক্ট করে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, তো ভেরিফাইয়ে ক্লিক করলে এখানে কিন্তু রোবটটি কিন্তু নিয়ে নিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। কৃষক বন্ধু আইডি নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন, ফার্মার নেম দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, ব্লক দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড, মানে এরিয়া, জমির কতটুকু রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, অ্যাকাউন্ট ভ্যালিড। তো আপনার যদি স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, যারা নতুন করে আবেদন করেছেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার টাকা কিন্তু ডিসেম্বরেই পেয়ে যাবেন। যাদের স্ট্যাটাস পেন্ডিং রয়েছে তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন, এবং যা আপনার যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়, তাহলে কিন্তু আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করে ঠিক করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা ডিসেম্বর মাসে টাকা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না, সবার আগে পেয়ে যাবেন।